আইনশৃঙ্খলা কোথায় গেল মুখ্যমন্ত্রী জবাব দাও। কালিয়াগঞ্জে দুটি হত্যাকার সত্ত্বে মুখ্যমন্ত্রী জবাব দাও। কালিয়াগঞ্জে দুটি হত্যাকার সত্ত্বে মুখ্যমন্ত্রী জবাব দাও। কালিয়াগঞ্জে কিশোরীর হত্যাকারী দের গ্রেফতার করতে হবে। কালিয়াগঞ্জে কিশোরীর হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদে মিছিল কংগ্রেসের। কালিয়াগঞ্জে জোড়া মৃত্যুর সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মিছিল বহরমপুর শহর ও ব্লক কংগ্রেসের। শুক্রবার মুর্শিদাবাদের শহরে শহরে ও ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলের নির্দেশ দেন অধীর চৌধুরী। সেই নির্দেশ অনুযায়ী মুর্শিদাবাদের বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে এই মিছিল বের হয়ে টেক্সটাইল মোড় হয়ে লালদিঘি হয়ে জেলা কার্যালয়ে এসে শেষ হয়। আমরা বলতে চাই যে পশ্চিমবঙ্গ যখনই কোনো কিছু হয় তখন দেখা যায় মমতা ব্যানার্জি তিনি ওখানে বসে নবান্নে বসে তিনি আগে অভিযোগ তিনি আগে পাল্টা কিছু বলার চেষ্টা করেন। তার বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন। আমরা বলতে চাইছি কালিয়াগঞ্জে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনতে হবে এবং দোষী ব্যক্তিদের প্রকৃত দোষী ব্যক্তিদের অবিলম্বে চিহ্নিতকরণ করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।